দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। মুমিনের উপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর প্রতি নির্ভরশীলতা। আল্লাহর প্রতি নির্ভরশীলতা এটা বড় দামি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। কর্মহীন মানুষ যিনি কাজ করেন না, ঘরে বসে বসে সে যদি বলে আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে পড়াবে, এটার নাম তাওয়াক্কুল না, বরং প্রচেষ্টা চালানো, চেষ্টা চালানো এবং সেখান থেকে রিজিকের জন্য নিজেকে প্রস্তুত করা, রিজিকের সন্ধান করা, খাবার তালাশ করা, এটা মুমিনের তেমনই দায়িত্ব, নামাজ পড়া যেমন দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলেন। দ্যাট মিন্স নামাজ পড়া কি ফরজ বলেন, নামাজ পড়া কি ফরজ, রোজা করা ফরজ, সবাই বলেন হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে রিজিক তালাশ করা, কর্ম করা, হালাল জীবন যাপনের জন্য চেষ্টা চালানো, এটাও কিন্তু মুমিনের ওপরে ফরজ। সুবহানাল্লাহ। বাড়িতে বসে থাকবেন আর বলবেন আল্লাহ খাওয়াইব, আল্লাহ পড়াইব, আমি তো নামাজ পড়ছি, আল্লাহ আমার খাওয়াইব, আল্লাহ আমার চালাবে, এর নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল মানে হচ্ছে নির্ভরশীলতা। একজন মুমিন, একজন মুসলমান সবসময় নির্ভরশীল হবে কার ওপরে? আল্লাহর ওপরে। যখন আপনি নির্ভরশীল হবেন, মনে রাখবেন পৃথিবীর কোনো মানুষ আপনার সমস্ত প্রয়োজনগুলো মেটাইতে পারবে না। ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে কিন্তু রিজিক দিতে পারবে না। হুজুর আপনাকে ইসলামী কথা শোনাইতে পারবে, তাফসির করতে পারবে কিন্তু হুজুর আপনার জন্য সবসময় চাকরির ব্যবস্থা করতে পারবে না। গার্মেন্টসের যিনি মালিক ওই মানুষটা আপনার চাকরির ব্যবস্থা করতে পারবে কিন্তু সে মানুষটা আপনাকে তাফসির শোনাইতে পারবে না। তো প্রত্যেকটা মানুষের যোগ্যতা এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিনী সীমিত রেখেছেন। কেউ ডাক্তার, কেউ ইমাম, কেউ খতিব, কেউ বক্তা, কেউ গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী, কেউ বা কাপড় ব্যবসায়ী। মানুষের এক একজনের যোগ্যতা এক এক রকম আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন। সুতরাং মানুষের উপরে যদি আপনি নির্ভরশীল হন, পয় পয় করে পুঙ্খানুপুঙ্খানুভাবে ফিডব্যাক আপনি মানুষের কাছ থেকে পাবেন, পাবেননি না। যদি পূর্ণাঙ্গভাবে আপনার জীবনের প্রত্যেকটা প্রয়োজন মেটাতে চান তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারে আপনার জীবনের প্রত্যেকটা প্রয়োজন মেটাইতে, আর কেউ না। ঠিক কেনা? তাহলে নির্ভরশীল হতে হবে কার উপরে? আল্লাহর উপরে। মানুষ জেনে হোক না জেনে হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, বুঝে হোক না বুঝে হোক, অনেক মানুষ আজকে আমরা শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছি। কেমন? চাকরি বাকরি হচ্ছে না, চলে যাচ্ছে বিভিন্ন বাবার দরবারে, মনে করছি এখানে গেলে একটা মানত করলে, মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দান করলে মনে হয় আমার সমস্ত মুশকিলগুলো আসান হয়ে যাবে, আমার চাকরি বাকরির ব্যবস্থা হয়ে যাবে, আমার বাচ্চা কাচ্চার ব্যবস্থা হয়ে যাবে, আমি পরীক্ষায় পাশ করে যাব। এটা শিরিক। কেন? আপনার প্রয়োজন যখন হবে ইদাস্তা আলতাফাস আলিল্লাহ বা ইদাস্তা আনতাফাস তানবিল্লাহ, কোনো সাহায্যের প্রয়োজন হলে সরাসরি কার কাছে চাইবেন? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এটার নাম তাওয়াক্কুল না। হ্যাঁ, তাহলে আপনি চাইবেন কোথায়? চাইবেন সিজদায়, চাইবেন কোথায়? চাইবেন মসজিদে, চাইবেন কোথায়? নামাজের মুসল্লায়, চাইবেন কোথায়? রাত্রিকালীন সময় তাহাজ্জুদের মধ্যে, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তাহাজ্জুদের নামাজে যখন আপনি দাঁড়াচ্ছেন, সিজদায় যখন লুটিয়ে পড়ছেন, চোখের পানিগুলো যখন ছেড়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করেন, ফেরেস্তাদের সামনে আপনাদেরকে নিয়ে গর্ব করেন, আমাদেরকে নিয়ে গর্ব করেন, ওই বান্দাদেরকে নিয়ে গর্ব করেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলমিন তখন ওই ফেরেস্তাদেরকে বলেন, ও ফেরেস্তা, তোমরা না বলেছি না এই মানুষগুলো শুধু রক্তপাত করবে, আমার গোলামি করবে না, আমার দাসত্ব করবে না? দেখো দেখো, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলমিনের গোলামি করছে, আল্লাহর দাসত্ব স্বীকার করেছে। শীতের রজনীতে কনকনে ঠান্ডা রাতে গায়ের ল্যাপকে সরিয়ে দিয়ে, তোষককে সরিয়ে দিয়ে, এই ঠান্ডা উপেক্ষা করে, শীতল পানি দিয়ে উজু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করছে, আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছে, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত চাওয়াগুলোকে কবুল করে নিলাম, তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। গর্ব করে কয় তোমরা না বলছিলা? আল্লাহ রব্বুল আলমিন যখন আদমকে বানাইতে চাইলেন, ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কি এমন কোন মানুষকে বানাচ্ছেন? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাআ'ইলুন ফিল আরদি খলিফা,
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যখন খলিফা হিসেবে বানাইতে চাইলেন দুনিয়ার বুকে মানুষ পাঠাইতে চাইলেন মানুষের আগে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর জিন জাতিকে এই দুনিয়ার বুকে রেখেছিলেন তারা তো রক্তপাত করেছিল অবাধ্য আচরণ করেছিল দায়িত্বশীলদের ধ্বংস করেছিল হত্যা করে ফেলেছিল ফেরেশতারা বলল আল্লাহ এই মানুষগুলোকে যে আপনি আবার বানাচ্ছেন প্রতিনিধি বানাচ্ছেন এরা তো রক্তপাত করবে আপনার গোলামি করবে না আমরা যে আপনার ইবাদত করছি এটা কি যথেষ্ট না আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিয়েছিলেন ফেরেশতারা রে আমি আল্লাহ যা কিছু জানি তোরা কিন্তু সে বিষয়গুলো জানিস না বলুন সুবহানাল্লাহ বাপ মা যখন সন্তানের জন্য গর্ব করে খেয়াল করেন ওই বাপ মা সন্তানের প্রতি খুশি হয়েই কিন্তু গর্ব করে আমার ছেলে জিপিএ 5 পেয়েছে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমার ছেলে 30 পারা কোরআন মুখস্থ করেছে গর্ব করে না করে কি করে না কেন করে কারণ বাপ মা সন্তানের প্রতি খুশি হয়ে যায় আল্লাহ যখন আপনার উপরে খুশি থাকে আপনাকে নিয়ে আল্লাহ গর্ব করে মানে আল্লাহ তাআলা আপনাকে ধুইয়া মুছা মাফ করে আপনার নিয়ে গর্ব করে সুবহানাল্লাহ আল্লাহ যদি আপনার নিয়ে গর্ব করে তার মানে আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে আল্লাহু আকবার বলেন তাহলে চাওয়াগুলো পাওয়াগুলো এই সব কিছু আশা করব কার কাছ থেকে মনে রাখবেন কোন বাবা আপনার প্রয়োজন মেটাইতে পারে না কোন খাজা বাবা মেটাইতে পারে না লালসা বাবা কালাসা বাবা হলুদসা বাবা কেল্লাসা বাবা ফতুরসা বাবা কেউ আপনার প্রয়োজন মেটাইতে পারে না প্রয়োজন মেটান কে যদি মনে করেন কোনো মানুষ আপনার প্রয়োজন মেটাইলো তাহলে আল্লাহর ক্ষমতার সঙ্গে মানুষের ক্ষমতা মিলিয়ে দিলেন আর আল্লাহর ক্ষমতার সঙ্গে মানুষের ক্ষমতা মিলিয়ে দিলে এই সঙ্গে সঙ্গে শিরিক করলেন ঠিক কিনা কার কাছে চাইব আল্লাহর কাছে এক নাম্বার পয়েন্ট তাহলে আমরা চাওয়ার ক্ষেত্রে নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেকে কি করে ফেলি শিরিক করে ফেলি আমরা সেই শিরিকটা করব না ইনশা আল্লাহ আচ্ছা তারপরে আসেন শুধুমাত্র হাত গুটায় বসে থাকলে কি তাওয়াক্কুল হয় নির্ভরশীলতা হয় না